ওমান আওয়ামী যুবলীগ মোবেলা ভিপি শাখার উদ্যোগে বাংলাদেশের 47তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওমান প্রতিনিধি মোহাম্মদ শওকত হোসেন জানান, হাজি শামসুল আলমের সভাপতিত্বে ও আব্দুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব নুরুদ্দিন, বিশেষ অতিথি ছিলেন নুরুল ইসলাম নুরু, আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল হান্নান, মঈনুদ্দিন সাজু, আব্দুল হাকিম। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবলীগ নেতা তাজুল ইসলাম, মোহাম্মদ দুলাল, মুখলিসুর রহমান ও জামাল মিয়াজি। অনুষ্ঠানে বিভিন্ন শাখা থেকে আগত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে একাত্তরের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ওমান থেকে মোহাম্মদ শওকত হোসেনের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।